সম্পদশালী হওয়ার লক্ষ্যেই রাজনীতি করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের সব থাকার নির্দেশ। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের নতুন কমিটি, সততার সাথে কাজ করার অঙ্গীকার। পদ পদবীর লোভে শিক্ষাদান ছেড়ে লবিং এ ব্যস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা, বললেন রাষ্ট্রপতি। 11 দফা দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ। বিদেশি সাহায্যে স্বনির্ভরতা সম্ভব নয়, বলছে এনবিআর, সমৃদ্ধ দেশ গড়তে কর দেয়ার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। সংবাদে আরো থাকছে, ব্ল্যাক ফ্রাইডেতে বড়দিনের কেনাকাটার ধুম, মূল্য ছাড়ের ছড়াছড়ি, অনলাইনে বেচা বিক্রির রেকর্ড। দেশ ধ্বংস করে নিজেদের সম্পদশালী করার লক্ষ্যেই বিএনপি রাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতে, বিএনপি জামাত জোটের দুর্নীতি ও নির্যাতনের নেপথ্য নির্দেশদাতা খালেদা জিয়া ও তারেক রহমান, তাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা অপকর্মের শাস্তি ভোগ করছেন। রাজনীতিতে সৎ থেকে দেশ সেবায় মনোনিবেশ করতে নেতাকর্মীদের তাগিদ দেন শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 2012 সালের 27 ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 3 বছর মেয়াদী কমিটি নির্ধারিত সময় পার হয়ে গেলে 2016 সালের 10 এপ্রিল অভিন্ন মহানগর কমিটি ভেঙে উত্তর ও দক্ষিণে ভাগ করে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে ঢাকা মহানগরের 49টি থানা ও 103টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়। ঢাকা মহানগর কমিটি দুই ভাগ হওয়ার পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করার তাগিদ দেন। কেউ অবৈধভাবে অর্থ উপার্জন করবেন, অমনি বিলাসবহুল জীবন যাপন করবেন, আর যে সৎভাবে জীবন যাপন করবে সে সাদাসিধা জীবন যাপন করে সে কষ্ট পাবে, এটা কিন্তু হতে পারে না। অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে ওই বিরিয়ানি পোলাও খাওয়ার থেকে আর কোনো ব্র্যান্ড পরার থেকে সাদাসিধা জীবন যাপন করা অনেক অনেক সম্মানের। নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলার আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলের নির্বাচন ব্যবস্থা পর্যালোচনার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আজকে যখন বিএনপির নেতারা নির্বাচনে নিয়ে কথা বলে বা নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলে, তাদের আমি এটাই মনে করিয়ে দিতে চাই যে তাদের নেতা জিয়াউর রহমানের হেনা ভোট অথবা 81 সালে রাষ্ট্রপতি নির্বাচন কেমন নির্বাচন তারা করেছিল। তার কথাই ছিল 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা। খালেদা জিয়ার মামলা ও শাস্তিকে তার কর্মফল বলে উল্লেখ করেন শেখ হাসিনা। বলেন, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই। তার আমলটাই ছিল দুর্নীতিতে ভরা, দুর্নীতি করা, স্বজনপ্রীতি করা, মানি লন্ডারিং করা এবং হাওয়া ভবন খুলে প্রতিটি কাজের ভাগ বটানো এবং সব কিছু নিয়ন্ত্রণ করা। এই এটিএমের টাকা আত্মসাৎ করার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে, আর সেই মামলায় সাজা প্রাপ্ত হয়ে সে এখন কারাগারে। এটা কোনো রাজনৈতিক মামলা না। সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত রাখার ঘোষণাও দেন সরকার প্রধান। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দেশ ও জাতির প্রয়োজনে ত্যাগের জন্য প্রস্তুত থাকতে। যে কোনো ত্যাগ শিকারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সব সময় প্রস্তুত থাকতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান আর দক্ষিণের সভাপতি আবু আহমদ মান্নাফি বিকেলে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর সততার সাথে সংগঠন পরিচালনা করার অঙ্গীকার করেন নতুন নেতারা। মাহমুদ হাসানের রিপোর্ট।
বাংলাদেশ আওয়ামী লীগের মহানগর উত্তর দক্ষিণের সম্মেলন। প্রথম অধিবেশন শেষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। অধিবেশনের সভাপতি পদে প্রস্তাব আসে 15 জনের নাম। ঢাকা মহানগর উত্তর থেকে প্রস্তাব আসে 7 জনের নাম, আর দক্ষিণে প্রস্তাবিত হয় 8 জনের নাম। উত্তর ও দক্ষিণের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন 22 জন। এদের মধ্যে উত্তরে 9 জন এবং দক্ষিণে 13 জনের নাম আসে। তাদের মধ্যে সমঝোতা না হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তে নতুন নেতাদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নার, দক্ষিণ সভাপতি আবু আহমেদ মান্নার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। ঐতিহ্য ধরে রেখে সংগঠনের ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে বলে জানান নবনির্বাচিত নেতারা। ঢাকা মহানগর আওয়ামী লীগের আমাদের যে দায়িত্ব, যে পবিত্র দায়িত্ব দিয়েছেন সংগঠনকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর হাত, বঙ্গবন্ধুর কাটা জননী, সেখানে শক্তি আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মহানগর পর্যায়ে প্রতি 3 বছর পরপর সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার 2 অংশের সম্মেলন হয়েছে 7 বছর পর। বিধি অনুযায়ী আগামী সম্মেলন হবে 2022 সালে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ব্যক্তিগত চাওয়া পাওয়ার জন্য নীতি আদর্শের সাথে আপোষ না করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 1ম সমাবর্তন ভাষণে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, সম্প্রতি গণমাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে যেসব খবর ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা দেখে আচার্য হিসেবে আমাকে মর্মাহত করেছে। আব্দুল হামিদ বলেন, শিক্ষকরা প্রশাসনের পদ পদবি পাওয়ার লোভে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ঠিকমতো অংশ না নিয়ে বিভিন্ন লবিংয়ে ব্যস্ত থাকেন। অনেকে আবার নিজেদের স্বার্থসিদ্ধির জন্য শিক্ষার্থীদের ব্যবহার করতেও পিছপা হন না। রাষ্ট্রপতি বলেন, ছাত্র শিক্ষক সম্পর্ক ভুলে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট লেনদেনে সম্পৃক্ত হন, যা অত্যন্ত অসম্মানের ও অমর্যাদাকর। আজকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে শিক্ষকগণ প্রশাসনের বিভিন্ন পদ পদবি পাওয়ার লোভে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ঠিকমতো অংশ নিয়ে ব্যস্ত থাকে। অনেকে আবার নিজেদের স্বার্থসিদ্ধির জন্য শিক্ষার্থীদের ব্যবহার করতেও পিছপা হন। ছাত্র শিক্ষক সম্পর্ক ভুলে গিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট লেনদেনে সম্পৃক্ত হয়, এটা অত্যন্ত অসম্মানের ও অমর্যাদাকর। সন্ত্রাস, চাঁদা বাজিয়ে ডাকাতি বন্ধ ও বেতন ভাতা বৃদ্ধি সহ 11 দফা দাবিতে সারাদেশে চলছে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালে কর্মবিরতি। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয় এই কর্মসূচি। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচল। দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট। নৌযান ও নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধ সহ 11 দফা দাবিতে শ্রমিকদের এই কর্মবিরতি। সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর থেকে কোনো মালবাহী নৌযান চলাচল করছে না। সার, ক্লিংকার, জ্বালানি তেল ও অন্যান্য মালামালবাহী প্রায় 70টি জাহাজ বন্দরে রয়েছে। তবে মালামাল ওঠানো নামানো বন্ধ। বন্ধ রয়েছে উত্তরবঙ্গ সহ 18 জেলায় সার, তেল, ক্লিংকার, কয়লা সরবরাহ। বরিশাল নদীবন্দর থেকে কোনো রুটেই কোনো যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে না। যাত্রীরা পড়েছে বিপাকে। পটুয়াখালীতেও লঞ্চ চলাচল করছে না। আমরা একটা প্রতিষ্ঠানে চাকরি করি, এই প্রতিষ্ঠানে চাকরি করি যে আমার একটা ডকুমেন্ট থাকা লাগবে না যে আমি এই প্রতিষ্ঠানের একজন শ্রমিক, আমার কোনো ডকুমেন্ট নেই। আমাদের দাবিগুলো পূরণ করা, এটা নতুন কোনো দাবি করি নেই। খুলনায় বন্ধ রয়েছে নৌযান চলাচল। কর্মসূচি সমর্থনে মিছিল করেছে শ্রমিকরা। আমাদের এই যে 11 দফা দাবি, এটা বাস্তবায়ন হতে হবে, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। নৌযান চলাচল বন্ধ থাকার প্রভাব পড়েছে মংলা বন্দরে। বন্ধ রয়েছে পণ্য ওঠানামা। নৌযান না থাকার জন্য অন্যান্য যে ডিপার্টগুলো আছে, শ্রমিক যারা আছে তারা কাজ থেকে মানে যায় কাজ করতে পারতেছে না, যেহেতু তার জন্য আলটিমেটলি বন্দর বন্ধ হয়ে গেছে। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চাঁদপুর লঞ্চঘাট। মধ্যরাত থেকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, শরীয়তপুর সহ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ভৈরব নদীবন্দরও অচল হয়ে পড়েছে। কোনো নৌযান রাজধানী সহ হাওড় অঞ্চলে যায়নি। বন্ধ রয়েছে নৌপথে সার, কয়লা, তেল সরবরাহ।
শ্রমিকরা তারা বলছে সারা দেশের 2 লাখ নৌযান শ্রমিক কর্মচারী এই কর্মসূচিতে অংশ নিচ্ছে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানায় শ্রমিকরা। বরিশাল লঞ্চ ঘাটে আছেন সহকর্মী সুখেন্দু এদবর। তিনি জানাচ্ছেন সেখানকার নৌযান শ্রমিকদের কর্মবিরতির খবর। আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল লঞ্চ ঘাটে। আপনারা জানেন যে সারা দেশের ন্যায় বরিশালেও 11 দফা দাবিতে শ্রমিক নৌযান ফেডারেশন কিন্তু যে কর্মবিরতি ডাক দিয়েছে। আপনারা জানেন যে বরিশাল থেকে প্রায় 30টি লঞ্চ কিন্তু আন্তরুটের প্রত্যেক দিন ছেড়ে যায়, কিন্তু আজ সকাল থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। এবং আজ এই যে সন্ধ্যার পরে রাত 8:30 থেকে 9টার মধ্যে বরিশাল ঢাকাগামী যে লঞ্চগুলো তা কিন্তু ছেড়ে যায়, কিন্তু আজ দেখেছি এই লঞ্চগুলো কিন্তু পল্টনে এখন নেই। এই লঞ্চগুলো কিন্তু শ্রমিক তারা কিন্তু নদীর মধ্যে নিয়ে রেখেছে যাতে লঞ্চে কোনো যাত্রী না উঠতে পারে। আপনারা জানেন যে আজ সাপ্তাহিক ছুটির দিন শনিবার, আজ কিন্তু অনেক যাত্রী তাদের পূর্ব ঘোষিত তারা কিন্তু ঢাকায় গিয়ে তারা অফিস করে, তাই তারা কিন্তু দুর্ভোগে পড়েছে। তাদের কিন্তু পূর্ব এবং কেবিন রাখাও ছিল, কিন্তু তারা এসে ফিরে যেতে দেখেছি। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। তারা জানিয়েছে যে কদিন আগে বাস ধর্মঘট ছিল, সেখানে তারা দুর্ভোগে পড়েছে। যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে কিছু সময় আগে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে আমাদের তাদের এই যে সামাজিক নিরাপত্তা সহ 11 দফা দাবি যতদিন পর্যন্ত পূর্ণ না হবে, তারা মেনে না নেবে লঞ্চ মালিকরা, তারা কিন্তু এই ধর্মঘট থেকে তারা ছেড়ে যাবে না। এই ছিল বরিশালের লঞ্চ ধর্মঘটের সর্বশেষ তথ্য। এই পর্যায়ে মোংলা থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির আরো খবর জানাচ্ছেন প্রতিনিধি আবুল হাসান। 11 দফা দাবিতে সারা দেশে নৌযান শ্রমিকদের নৌ ধর্মঘটের কারণে অনেকটা স্থবির হয়ে পড়েছে মোংলা সমুদ্র বন্দর। বন্দরে অবস্থানরত মোট 28টি বাণিজ্যিক জাহাজে পণ্য ওঠানামার কাজ সকাল থেকে বন্ধ আছে। বন্দর হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন আজকে আরও 2টি জাহাজ সহ মোট 28টি পণ্যবাহী জাহাজ বন্দরে অবস্থান করছে। এসব জাহাজে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালে ধর্মঘটের কারণে পণ্য ওঠানামার কাজ বন্ধ রাখা হয়েছে। ওদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন যে প্রতিদিন জাহাজ মালিকদের $15,000 মার্কিন ডলার তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ 28টি জাহাজে মোট 4,20,000 মার্কিন ডলার ব্যবসায়িকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে নৌ ধর্মঘটের কারণে মোংলা বন্দরের পশুর নদীতে প্রায় 100 লাইটারের জাহাজ অবস্থান করছে, তারা কর্মবিরতি পালন করছে। তো এই ছিল আসলে মোংলার খবর। বিদেশি সাহায্যের উপর ভর করে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়, সমৃদ্ধ দেশ গড়তে রাজস্ব আহরণের কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। আয়কর দিবসের উদ্বোধন করে তিনি বলেন দেশকে এগিয়ে নিতে সবার আয়কর প্রদান নিশ্চিত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। আয়কর দিবসে জনসচেতনতা বৃদ্ধির জন্য রাজধানীর রাজস্ব ভবন প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। যোগ দেন দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে আলোচনার সভায় এনবিআর চেয়ারম্যান বলেন এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে আয়করের বিকল্প নেই, বিদেশি সাহায্য নিয়ে দেশকে স্বনির্ভর করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এশিয়ার মধ্যে আমরাই সবচেয়ে আমাদের কম মানুষ কর দিয়ে থাকি। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাটেন করতে হয় রূপকল্প 21 এবং 41 আমাদেরকে অ্যাটেন করতে হয়, তাহলে অবশ্যই আমাদের কর জিডিপির অনুপাত বাড়াতে হবে, সরকারের সামর্থ্য বাড়াতে হবে। এনবিআর চেয়ারম্যান বলেন দেশে 4 কোটি মানুষ আয়কর দিতে সক্ষম, অথচ কর দিচ্ছে মাত্র 1% মানুষ। যে আমাদের দেশের প্রায় 4 কোটি লোক আছে যারা আয়কর দিতে সামর্থ্য রাখে, আমরা সেই 4 কোটিকে আমাদের সাথে আয়করে সামিল করতে চাই, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। যার যার অবস্থান থেকে আয়কর প্রদানের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকা আরও গতিশীল করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। সরকার পরিচালনায় সকলেরই অংশগ্রহণ থাকে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ বিরাজ করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাজধানী সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএভি আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা জানান।
শিল্প স্থাপনের অনুমোদন সহ 27টি ক্যাটাগরিতে 125 ধরনের সেবা ওয়ান স্টপ সার্ভিস থেকে প্রদান করা হচ্ছে উল্লেখ করে বিনিয়োগের আহ্বানও জানান রাষ্ট্রপতি। পাবলিক ও কর্পোরেট খাতে হিসাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাংলাদেশ এখন বিনিয়োগের সুবর্ণ সুযোগ বিরাজ করছে, এই সুযোগ কাজে লাগাতে এবং বিদ্যমান সুযোগ সুবিধা দেশি বিদেশি বিনিয়োগকারীদের নিকট তুলে ধরতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে, তাই পাবলিক ও কর্পোরেট খাতে হিসাবের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউন্টেন্টসগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে উন্নয়ন, মানবাধিকার ও পরিবেশ বিপর্যয় নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রাণ প্রকৃতি সুরক্ষা মঞ্চের ব্যানারে ALRD, TIB, বাপা ও অ্যাকশন এইডের সহযোগিতায় গণশুনানি অনুষ্ঠিত হয়। সে সময় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে পরিবেশ বিনষ্ট, গোবিন্দগঞ্জে সাঁওতালদের ভূমি দখল ও সুন্দরবনে কয়লা বিদ্যুৎ প্রকল্পের কারণে সুন্দরবনের পরিবেশ বিনষ্টের বিষয়টি উঠে আসে। পাশাপাশি জনগোষ্ঠীর জীবন হুমকির মুখে ফেলার অভিযোগ নিয়ে বাদী ও বিবাদী পক্ষের গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে মানবাধিকার কর্মী সুলতানা কামাল, তেল গ্যাসের সদস্য সচিব ডক্টর আনু মোহাম্মদ এবং আইনজীবী, মানবাধিকার কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে প্রকৃতির ভারসাম্য না থাকলে তা দীর্ঘমেয়াদী হয় না বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে দুর্যোগ বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এক সেমিনারে কথা বলেন তারা। বক্তারা বলেন, বিশ্বব্যাপী অবকাঠামো উন্নয়ন এবং উৎপাদনে প্রকৃতি উপেক্ষিত থাকায় প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। সুষম উন্নয়ন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ দুর্যোগ বিজ্ঞান বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে একুশের চোখ। সমবায় একটি সম্মিলিত অর্থনৈতিক আন্দোলন হিসেবে বিশ্বস্বীকৃত। বাংলাদেশেও সমবায় আন্দোলন গড়ে উঠেছিল মানুষের যৌথ প্রচেষ্টাকে ভিত্তি করে অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করার লক্ষ্য নিয়ে। এই লক্ষ্য বাস্তবায়নে সারা দেশে গড়ে ওঠে বহু সমবায় সমিতি। বেশিরভাগ ক্ষেত্রেই দেশের সমবায় ব্যবস্থা লক্ষ্যভ্রষ্ট, তবে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে অসঙ্গতি দূর করতে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। বাংলাদেশের সমবায় সমিতি আছে তিন স্তরে, প্রাথমিক, কেন্দ্রীয় এবং জাতীয়। তিন স্তরে মোট নিবন্ধিত সমিতি রয়েছে 1,74,604টি, সদস্য সংখ্যা 1,10,00,000 মতো, আর পরিশোধিত মূলধনের পরিমাণ প্রায় 17,000 কোটি টাকা। দারিদ্র বিমোচন সহ সদস্যদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে জন্ম হলেও বাংলাদেশের সমবায় উদ্যোগ সে লক্ষ্যে পৌঁছাতে পারেনি। 75 বছরের এ বৃদ্ধা জীবনের শেষ পর্যায়ে এসে সুখে শান্তিতে কাটাবেন এমন স্বপ্ন নিয়ে শেষ সম্বল বিক্রি করে সমবায় সমিতিতে টাকা রেখেছিলেন। 1,00,000-এর উর্ধে ওই বটেহা দিছি, গরু বেচা দিছি, নানান রকমে যোগাইয়া জাগাইয়া দিছি। ওখানে তো বয় দেয় আমাকে মাইরা লেবে, কাটিয়া লেবে, আমরা কোন রাস্তায় যাব। এখন তার এবং তার অনেক সঙ্গীর চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। জায়গা বিক্রি কইরা এই জায়গায় টাকা জমা দিছি, অহন তো আশায় আছিলাম যে দোকান পাবো, তো এখন পর্যন্ত আমরা দোকান তে পাইছি এমন বলে কি আমাদের নাম সব বাদ। 1,00,000 টাকা তাদেরকে দিলাম, পরে আবার 5,000 করে দিলাম, তারপর থেকে আমাদের কোনো জানা হুনা নাই, কিছু নেই, তা করতে পারিনি। এ তো গেল দুঃখের বিবরণ। সমবায় সমিতির নামে বরাদ্দ জমি বিধি বহির্ভূত ভাবে বিক্রি করে দেওয়ার ঘটনাও আছে রাজধানীতেই। প্রাতিষ্ঠানিক প্লট 10 বছরের মধ্যে বিক্রি করতে পারবেন না, তাহলে রাজুক কর্মচারী সমিতির প্রাতিষ্ঠানিক প্লট 2 বছরের মধ্যে কিভাবে বিক্রি হলো? সাধারণ সভা করে যে অনুমতি না, সেটা না করে আরে বিক্রি করে ভালো হয়েছে। সমিতির জায়গাটা সম্পূর্ণ অবৈধভাবে বিক্রি করছে। 15,00,000 পাবো, তারপরে শুনলাম 10,00,000 পাবো, তারপরে শুনলাম 5,00,000 পাবো, কিন্তু কার্য তো পাইছি, কেউ 2,00,000 টাকা পাইছি, কেউ 1,00,000 টাকা পাইছি, কেউ পাইনি। সমবায় দপ্তরের বিভাগীয় যুগ্ম নিবন্ধক জানান, অনেক বছর ঢাকার অনেক সমিতির অবস্থা ভয়াবহ। সমিতিতে সম্পদ বাড়লে সমস্যা বাড়ে বলে জানান তিনি। অধিকাংশ সমস্যা ভীত এইসব পরামর্শদের কারণে,
যে সে যদি জেগে উঠে তাহলে তার সদস্যরা খারিজ হবে, না তার দোকানটা বাতিল হবে, নাহলে তারা অন্য কোনো হয়রানি করে তাকে সঙ্গে দিতে পারবে। এই কারণে কিন্তু সমিতিগুলো বেশি মার খাচ্ছে। সমবায় সমিতিগুলো আরও ভালোভাবে চললে দেশের সার্বিক অগ্রগতি বেগবান হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। যেহেতু এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে ক্ষতবিক্ষত হয়েছে, সাংগত কারণে আবার পুনঃ যৌবন লাভ করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সরকার এ ব্যাপারে আন্তরিকভাবে কাজ করছে এবং এর মধ্যে সুফল পাওয়ার সুযোগ আছে। সমবায় সমিতিগুলো দেশের সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে, পুলিশ বলছে তারা সন্ত্রাসী। ভোরে কামালনগরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল, গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জানায় গ্রেফতার মামুনুর ইসলাম দীপ ও সাইফুল ইসলামের দেয়া তথ্যানুযায়ী তাদের সাথে নিয়ে অস্ত্র উদ্ধারে যায়। কামালনগর এলাকায় সহযোগীরা তাদেরকে ছিনিয়ে নিতে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় দীপ ও সাইফুল। হাসপাতালে নেয়ার পথে মারা যান তারা। তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানকে খান বাহাদুর আহসানুল্লাহ স্বর্ণপদক প্রদান করা হয়েছে। রাজধানী আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ডক্টর আনিসুজ্জামানকে স্বর্ণপদক প্রদান করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এছাড়া ঢাকা আহসানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে ডক্টর আনিসুজ্জামানকে ক্রেস্ট ও নগদ 2 লাখ টাকা এবং একটি সনদপত্র তুলে দেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা আহসানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডক্টর এস এম খলিলুর রহমান ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ সহ অনেকেই। 20 বছর ধরে সংস্কার নেই জামালপুরের খুপিবাড়ি আশ্রয়ণ প্রকল্পের ভাঙাচোরা ঘর। বসবাস অযোগ্য, তাই এখান থেকে সরে যাচ্ছে অনেক পরিবার। যাদের উপায় নেই তাদের বসবাস দুর্দশার সঙ্গে। জামালপুর প্রতিনিধি আরিফ মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। নদী ভাঙনে গৃহহীন দরিদ্রদের পুনর্বাসন করতে 1998 সালে শহরের খুপিবাড়িতে 2 একর জমিতে স্থাপন করা হয় আশ্রয়ণ প্রকল্প। ঘরবাড়ি নির্মাণ শেষে 100 পরিবারকে পুনর্বাসন করা হয়। 20 বছরে সংস্কার করা হয়নি ঘরবাড়ি। ভাঙা ঘরের বাসিন্দাদের বর্ষায় সঙ্গী জল আর শীতে কুয়াশা। টিউবওয়েলগুলো নষ্ট, অভাব আছে সুপেয় জলের, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থাও। এ অবস্থায় আশ্রয়কেন্দ্র ছেড়ে চলে গেছে 30টি পরিবার। ঘরের চাল নাই, ভেড়া নাই, আগের ঘর ভাঙে বৃষ্টি খেসি হয়ে গেছে। বৃষ্টি পরে আমরা ঘরে থাকবার পাই না, চলবার পাই না, আমরা খুব অসহায় আছি। আমরা ঘরের মধ্যে থাকি ঠিকই, মানে আমরা বৃষ্টি এলে পানি পড়ে, বন্যা এলে রাস্তায় থাকা লাগে। এখন ঘর দরাজা সব ভেঙে গেছে গা, এখন ঘর মধ্যে থাকতে পারি না। যদি ঘরটা একটু ঠিক করে দেন তাহলে আমরা সুস্থভাবে থাকতে পারবো। সংস্কারের জন্য একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানালেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি নিজে উপজেলা সমবায় অফিসার, উপজেলা শিক্ষা অফিসার সহ আরো বিভিন্ন কর্মকর্তাগণকে নিয়ে আমি সেটি পরিদর্শন করেছি। মেরামত সংস্কারের জন্য বরাদ্দ পাওয়া মাত্রই সেখানে মেরামত সংস্কার কার্যক্রম গ্রহণ করব। গৃহহীন মানুষের দুর্ভোগ লাঘ হবে শিগগিরই কার্যকর উদ্যোগ দেখতে চান প্রকল্পের বাসিন্দারা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। জানাবো ব্যবসা বাণিজ্যের খবর। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট প্রতিনিধিদের নিয়ে এজেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পূর্বাণিক হোটেলে ব্যাংকের এজেন্ট প্রতিনিধিদের অংশগ্রহণে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। সে সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তৌকিদ উল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ই কেওয়াইসি চালু করা হলে এজেন্ট ব্যাংকিং সেবা আরও সহজ হবে বলে জানান বক্তারা। এই সাথে শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সম্পদশালী হওয়ার লক্ষ্যেই রাজনীতি করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী নেতাকর্মীদের সৎ থাকার নির্দেশ। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের নতুন কমিটি, সততার সাথে কাজ করার অঙ্গীকার। পদ পদবীর লোভে শিক্ষাদান ছেড়ে লবিংয়ে ব্যস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা, বললেন রাষ্ট্রপতি।
11 দফা দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ। বিদেশি সাহায্যে স্বনির্ভরতা সম্ভব নয় বলছে এনবিআর, সমৃদ্ধ দেশ গড়তে কর দেওয়ার আহ্বান। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।